হবে এবং আমল করতে হবে। যদি মনোযোগ দিয়ে না শুনি তাতেও হেদায়ত হবে না, আর আমল না করলে তাতেও হেদায়ত হবে না। আবু জেহেল অনেক শুনেছে, হেদায়ত পায় নাই, যেহেতু সে মনোযোগ দিয়েই শুনে নাই। এই জন্য মনোযোগ দিয়ে শুনবো ইনশাল্লাহ, কথা বলবো না চুপচাপ, আর যা শুনবো তার উপর আমল করবো। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করে, সবাই বলে আমিন। আমি গতকাল বলেছিলাম ঘুম থেকে ওঠার সুন্নাত। ঘুম থেকে ওঠার সুন্নাত কি? ঘুম থেকে ওঠার সুন্নাত হলো প্রথমে তিনবার আলহামদুলিল্লাহ বলতে হবে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কারণ ঘুম একটা নেয়ামত, ঘুম একটা নেয়ামত। এরপরে ইমানকে নবায়ন করতে হবে, ইমানকে নবায়ন করতে হবে। কারণ হাদিস শরীফের মধ্যে আসছে, পিছে থাকে না সামনে থাকে, যে এমন এক জমানা আসবে তখন ইউমসি মুমিনা সন্ধ্যা করবে ইমানদার অবস্থায়, ওয়াইসবিহু কাফিরান সকাল প্রভাত করবে কাফির অবস্থায়। এই জন্য ঘুমের মধ্যে আমরা মৃত্যু সমর্থন ছিলাম, এই জন্য ঘুম থেকে উঠে আল্লাহ শুকর আদায় করে ইমানকে নবায়ন করা, এরপরে দোয়া পড়া, আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ঘুম থেকে উঠার দোয়া কি? আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এরপরে চক্ষু মালা, এটা শুনে চক্ষু মরতে হবে। চক্ষু মরলে ঘুমের যে নেশা, ঘুমের যে ভাবটা, এটা কেটে যাবে। আজ বলবো ঘুম থেকে উঠার পরে কি কি শুনবো। ঘুম থেকে ওঠার পরে যদি আমরা জামা কাপড় গায়ে দিই, তাহলে জামা গায়ে দেওয়ার সময় গেঞ্জি বা জামা গায়ে দেওয়ার সময় কোন হাত আগে ঢুকাইতে হবে? ডান হাত। খোলার সময় বাম হাত। স্যান্ডেল পায়ে দিলে আগে কোন পা দিতে হবে? পা দিতে হবে। এবং খোলার সময় এবং ঘুম থেকে উঠে মিসওয়াক করা, এটা আর ঘুম থেকে উঠে মিসওয়াক করা। এরপরে কোন পাত্রে হাত না ধুয়ে পানিতে হাত ধোয়া, কোন পানির পাত্রে হাত না ধুয়ে কেউ কি করবে না? হাত হাত ধরব না। এরপরে আমরা ইস্তেনজা করব, এরপরে আমরা কি করি? ইস্তেনজা করব। ইস্তেনজা মোটামুটি আটটা সুন্দর, মাথা ঢাকিয়া রাখা, মাথা এরপরে টয়লেটে প্রবেশ করতে হবে কোন পা দিয়ে? আল্লাহ
গ্রীষ্মকালে গরমের সময়, গরমের সময় প্রথম ঢিলাটা সামনে থেকে পিছনে নেবে এবং পরেরটা পিছন থেকে সামনে। মহিলারা সবসময় সামনে থেকে পিছনে প্রথমটা ব্যবহার করবে। এরপরে হলো ঢিলাগুলো ব্যবহার করার পরে পানি খরচ করবে, পানি খরচ করবে। পানি খরচ করার ক্ষেত্রে আমাদের ওই অনেকে পাঁচ আঙ্গুল ব্যবহার করে, চার আঙ্গুল ব্যবহার করে না, আসলে তিন আঙ্গুল ব্যবহার করতে হয়। পানি খরচ করার ক্ষেত্রে তিনটা আঙ্গুল, কনিষ্ঠা, মধ্যমা, কনিষ্ঠা, অনামিকা, মধ্যমা, আঙ্গুল ব্যবহার করতে হয় এবং এই মাঝখানের আঙ্গুলটা উঁচু রাখতে হয়, একটু উঁচু রাখতে হয়, উঁচু রাখতে হয়। কারণ এই স্থানটা তো একটু সমতল তো হবে, এজন্য মাঝখানে আঙুলটা একটু কি করতে হবে, উঁচু রাখতে হবে। এরপর পানি খরচ করব, পানি খরচ করার পরে এরপরে আমরা বের হব। বের হওয়ার সময় কোন পা দিতে হবে, ডান পা। টয়লেট থেকে বের হওয়ার সময় ডান পা দিতে হবে এবং ডান পা দেওয়ার পরে বাহিরে এসে দোয়া পড়তে হবে, সমস্ত প্রশংসা হয় আল্লাহ পাকের জন্য, যিনি আমার ভিতর থেকে কষ্টদায়ক জিনিসকে বের করে আমাকে শান্তি দান করলেন। কষ্টদায়ক জিনিস যদি আমার পেশার পথ হতো, পেশার বন্ধ হলে কি অবস্থা হতো, আর পায়খানা বন্ধ হলে অনেক কষ্ট হতো। আল্লাহ তাআলা এই কষ্টদায়ক জিনিসকে আমার থেকে বের করে আমাকে শান্তি দিলেন, এই জন্য আল্লাহ পাকের প্রশংসা করে। আর এক্ষেত্রে আরেকটা জিনিস খেয়াল করতে হবে, টয়লেটে ঢোকার আগে দোয়া করতে হবে আর বের হওয়ার পরে দোয়া করতে হবে। আমরা টয়লেটে ঢুকতে ঢুকতেও দোয়া করব না আর বের হইতে হইতেও দোয়া করব না। টয়লেটে ঢোকার আগে দোয়া করতে হবে এবং বের হওয়ার পরে দোয়া করতে হবে। আল্লাহ পাক সকলকে আমল করার তৌফিক দান করেন। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি। আজকে আমরা কি শিখেছি, আমরা টয়লেটে যাই না, ওয়াশরুমে। এখন ওয়াশরুমে গিয়ে যদি আমরা ঢিলাগুলো ব্যবহার না করি তাহলে আমাদের হাতে মরা লাগবে না, তারপরে আমাদের জামা লাগবে না, জামা নষ্ট হয়ে যাবে না। হ্যাঁ, এই জন্য আমরা আগামীকালকে ক্লাসে ভালো করে বাথরুমে যাওয়ার দেওয়া শিখব, বাথরুম থেকে ব্যবহার দেওয়া শিখব এবং বাথরুমে গেলে কীভাবে টিস্যু ব্যবহার করতে হয়, হ্যাঁ কীভাবে পানি ব্যবহার করতে হয়, মেয়েরা মেয়েরা থেকে ভালো করে শিখে দিবে। আর ছেলেরা, আজকে আমরা একটা ছেলেকে দেখেছি বাথরুমে দাঁড়িয়ে পোশাক করতে, পিচ্ছি ছেলে অবশ্য ছোট শিখে নেয়, যেজন্য আজকে আলোচনা করলাম দাঁড়িয়ে পোশাক করা যাবে না। ছেলেদের একজন ছেলেকে দেখেছি কি আজকে দাঁড়িয়ে পোশাক করছে, পোশাক করে ঘুরে গেছে বাথরুমে পানি গেল না, এটা খারাপ কাজ না? তো বাথরুমে যদি তুমি ঢোকার পরে পানি না ভালো তাহলে বন্ধ হয়ে যাবে না? হ্যাঁ, এটা শিখতে হবে। কিন্তু পরে শোনো, দাঁড়াও দাঁড়াও।